আশু করছি তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে দেখো যে যে সংজ্ঞা দেওয়া আছে উত্তর পদার্থ প্রধান তৎপুরুষ সমাস, অর্থাৎ কি যেখানে উত্তর পদের অর্থই প্রধান হবে তাকেই তৎপুরুষ সমাস বলা হবে। তাহলে কি যেখানে দেখো তাহলে যে তৎপুরুষ সমাসের কি বলা হয়েছে উত্তর পদার্থ প্রধান তৎপুরুষ সমাস, আর এর আগে যে বলা হয়েছে অব্যয়ভাব সেখানে কি বলা হয়েছে পূর্ব পদার্থ প্রধান, এটা কিন্তু উল্টোটা। তাহলে এই যে তৎপুরুষ সমাস আছে এই যে তৎপুরুষ সমাসকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন হলো কর্মধারায়, তারপর দ্বিগু, একাদেশী তৎপুরুষ, নয়ীয় তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, কুতৎপুরুষ, মধ্যপদলোপী কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারা এবং রূপক, এই কয়েকটাকে ভাগ করা হয়। তবে আজকে আমি শুধুমাত্র তৎপুরুষ সমাসের যে ভাগগুলো আছে সেটা দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ এবং ষষ্ঠী সপ্তমী তৎপুরুষ, এটাই আজকে আলোচনা করব। তা প্রথম যেটা আছে দ্বিতীয় তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষে কী বলা আছে দ্বিতীয়ান্ত শব্দগুলো থাকবে। কি দ্বিতীয়ান্ত শব্দ? এখানে দেখো দ্বিতীয়ান্ত শব্দ কী থাকবে, স্মৃত, অতীত, পতিত, গত, প্রাপ্ত, আপন্ন, এই শব্দগুলো যদি থাকে তাহলে সবসময় দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। যেমন এখানে দেখো কৃষ্ণ স্মৃত, এই যে এই পদটা আছে যে মানে ব্যাস মানে এটা কি হলো যে তোমাদের যে পদটা আছে কৃষ্ণ স্মৃত, এই পদের মধ্যে দেখো ব্যাস বাক্য করলে হবে ভাঙলে হবে, যেহেতু এখানে কি বলা হয়েছে স্মৃত যদি থাকে তাহলে স্মৃত হবে এবং কি হলো কৃষ্ণটা দ্বিতীয় বিভক্তিতে প্রয়োগ হবে। দ্বিতীয় কৃষ্ণ শব্দটা প্রথমে যে আছে সে কর্তা, সে কর্তাটা দ্বিতীয়তে প্রয়োগ হবে, তাহলে এখানে কৃষ্ণম স্মৃত। তাহলে একই রকম দুঃখাতীত, প্রথমটা ভাগ এখানে দুটো পার্ট, প্রথমটা হলে দ্বিতীয় বিভক্তিতে প্রয়োগ হবে, দুঃখটা যে আছে দুঃখটা দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হলো কি হলো যে দুঃখম পরটা অতীত দুঃখম দিত, তাহলে চরণাশ্রিত, তাহলে কি চরণম আশ্রিত, এইভাবে এখানে দ্বিতীয় তৎপুরুষ হয়েছে। এটা কী হিসাবে তোমাদের যে সেই শব্দরূপ যে আছে শব্দরূপের প্রথমে কি আছে অকারান্ত শব্দরূপ, আকারান্ত যে আছে সুবন্তম, সুজস ওই সূত্র যে আছে এখানে সুবন্তম, সেই সুবন্তমের যে শব্দরূপ হলো নর শব্দরূপ, সেই নর শব্দের যে প্রথম আছে যে এখানে যেমন আছে নর শব্দের দেখো যে প্রথমে আছে নর, তারপর নরম, নরেন, তারপর নরায়ণ, নরাত, নরস্য, তারপর কি হলো নরে, সেই রকম এখানে দেখতে হবে। তাহলে কি দ্বিতীয়ের এক বছরে কী আছে নরম, তাই সেখানে অক্রান্ত শব্দ কৃষ্ণ, সেই জন্য এখানে কৃষ্ণ শব্দটা হয়েছে, সেই রকম দুঃখম হয়েছে চরণম, সেই রকম বুঝলে। তাহলে এবার তৃতীয় তৎপুরুষ কী হলো, এখানে তৃতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষে দেখো কী বলা আছে, যদি প্রথম পদটি কর্তা, প্রথম পদটি কর্তা থাকে এবং দ্বিতীয় পদ কৃদন্ত থাকে, মানে কৃদন্ত যেমন আছে মানে এইখানে কৃদন্ত যে প্রত্যয়গুলো আছে সেই কৃদন্ত প্রত্যয় প্রয়োগ থাকে, তাহলেই তোমার এই তৎপুরুষ হবে। তাহলে এখানে দেখো যে বলা হলো ব্যাসকৃতম, এই যে প্রথম পদটা আছে এখানে দেখো ব্যাসকৃতম, অর্থাৎ সমাসবদ্ধ পদ, ব্যাসকৃতমে কী আছে এটাকে ভাঙলে কী হবে কর্তাকে ব্যাস কৃতম, অর্থাৎ ব্যাসের দ্বারা কাজটা করা হয়েছে, তার জন্য ব্যাসেন এই শব্দটা তৃতীয় বিভক্তি হয়েছে, তাহলে ব্যাসেন কৃতম এখানে তৃতীয় বিভক্তি হয়েছে। তারপর অগ্নিদগ্ধ, অগ্নিনা দগ্ধ, এখানে ভাঙলে এই যে অগ্নিদগ্ধটা ভাঙলে হবে অগ্নিনা দগ্ধ, এখানে দুটো পদ আছে একটা হলো অগ্নি পরেরটা হলো দ্বিতীয় বিভক্তি। তৃতীয় আছে ভ্যাস, মানে এখানে দেখো ভাস বিরচিতম, অর্থাৎ কি দুটো পদ একটা হলো ভাস আর একটা হলো বিরচিতম, তা এখানে দুটো পদ আছে ভাস, এখানে কার দ্বারা রচিত হয়েছে ভাসের দ্বারা, যেহেতু ভাসের দ্বারা রচিত হয়েছে এখানে তার জন্য এখানে এই কর্তায় তৃতীয় বিভক্তি হয়েছে, অর্থাৎ ভাসেন বিরচিতম, তাহলে কি হলো ভাসেন বিরচিতম। এছাড়াও এখানে আর একটা কয়েকটা শব্দ আছে সেই সব শব্দগুলো দেখলে তোমরা বুঝতে পারা হবে, যেমন পূর্ব, সাদৃশ্য, সম, উনার্থ, কলহ, নিপুণ, মিষ্ট, এইসব শব্দ আছে। যেমন দেখো এখানে বলা আছে মাস পূর্ব, এখানে কি হলো মাসেন পূর্ব, এই যে প্রয়োগ করা হলো কি মাস পূর্ব, এটা কি মাসেন পূর্ব, এই যে শব্দগুলো আছে এই রকম যদি হয় সেই রকম হলো সাদৃশ্য, সম, উনার্থ, কলহ, নিপুণ, মিশ্র, এইসব শব্দগুলো যদি পড়ে থাকে, যেমন এই পূর্ব পরিবর্তে সেইরকম যদি পর মানে সেইরকম পরে যদি থাকে তাহলে তোমরা বুঝবে যে এটাও তৃতীয় তৎপুরুষ সমাস হয়েছে। তাহলে এবার দেখো চতুর্থী তৎপুরুষ, এই যে চতুর্থী তৎপুরুষ সমাস আছে সেক্ষেত্রে কী আছে চতুর্থী তৎপুরুষের জন্য বলে তার জন্য, অর্থাৎ তদ অর্থে মানে তার জন্য এই অর্থে যদি বলা হয়, এই অর্থে বলি, হিত, সুখ, রক্ষিত এই সব শব্দগুলির যদি চতুর্থান্ত পদে প্রয়োগ হয় তাহলেই চতুর্থী সমাস হবে। যেমন ভূত বলি, অর্থাৎ ভূতায়, অর্থাৎ কি ভূতের জন্য বলি অর্থাৎ পুজো, তো এই যেখানে বলা হলো তার অর্থে কার জন্য ভূতের জন্য, এই যেখানে ভূতের জন্য যে শব্দটা আছে এই ভূতের জন্য অর্থাৎ কি পঞ্চভূতের জন্য বা তাদের জন্য এই বলি কথাটা তো পুজো করা হয়েছে, এটাই বোঝানো হয়েছে। তারপর কি হলো জগৎ হিতম, জগৎ ভীতম যে আছে
এই জগতের জন্য বাংলা কিন্তু একটা জগৎ আর একটা হলো হিতম, তাহলে কি জগতে হিতম, তাহলে এই যে শব্দটা হলো তার জন্য কি এখানে দেখো যে চৌত্রির প্রয়োগ হয়েছে তার জন্য চৌত্রি তৎপুরুষ হয়েছে। তাহলে সেই রকম দেখো এখানে হলো পুত্র সুখম, কিসে পুত্রায় সুখম, সুখটা কোথায় পুত্রের জন্য, অর্থাৎ পুত্রের জন্য সুখটা, পুত্রের মধ্যে সুখটা, তার জন্য যেহেতু পুত্রের মধ্যে সুখটা আছে তার জন্য এখানে পুত্রায় চতুর্থী বিভক্তি হয়েছে। তাহলে সেটা আমার কাছে গোরক্ষিত, গোরক্ষিতম কি গবে রক্ষিত, অর্থাৎ কি গরুর মধ্যে রক্ষণ যে আছে সেটাই মানে রক্ষিত রয়েছে, সে এই রক্ষিত গরুর মধ্যে থাকার জন্য এখানে গবে রক্ষিতমে চতুর্থী তৎপুরুষ হয়েছে। এবার দেখো এটা গেল এবার পঞ্চমী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ কী বলা হয়েছে ভয়ার্থক ধাতু, ভয়ার্থক ধাতু কি ভয় ভীত ভীতি দ্বারা ভীত এবং ভ্রি, এই কয়টা শব্দ কী কী ভয় ভীতি ভৃত এবং ভ্রি, এই শব্দের যদি সঙ্গে পঞ্চমান্ত পদের প্রয়োগ হয় মানে পঞ্চমান্ত পদ শেষে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে যে তোমার পঞ্চমী তৎপুরুষ হবে। যেমন চৌড়ভয়ম, এই যে সমাসবদ্ধ পদ আছে এটাকে ভাঙলে এখানে দুটো আছে, একটা হলো চৌড় আর একটা হলো ভয়ম। এই যে চৌড় ভয়ম, চৌড় কাটতে ভয় চোরের, যেহেতু চোরের চোরের থেকে ভয় সৃষ্টি হয়েছে সেই জন্য চোরেতেই পঞ্চমী বিভক্তি হবে, তাহলে চৌরাত ভয়ম। তারপরটা আছে ব্যাঘ্র ভি, এই যে কী হলো এখানে দুটো, একটা ব্যাঘ্র আর একটা হলো ভি, তাই ভয়টা কথা কার মধ্যে আছে বাঘ থেকে ভয়টা উৎপন্ন হয়েছে, তার জন্য যেহেতু বাঘ থেকে ভয়টা উৎপন্ন হয়েছে তার জন্য ব্যাঘ্রাত পঞ্চমী বিভক্তি হয়েছে। এছাড়াও দেখো এখানে আরও কিছু প্রয়োগ হয়, অপেত অপর কিছু অপড় মূড় পতিত অপস্তত্র এইসব শব্দের সঙ্গেও কিন্তু পঞ্চমী বিভক্তি হয়। যেমন এখানে দেখো যে মুক্ত বিপদ যোগ মুক্ত, এটাকে ভাঙা এইটা যদি ভাঙা যায় তাহলে পাওয়া যাবে দুটো শব্দ, একটা হলো বিপদ আর একটা হলো মুক্ত, তাহলে কী হলো বিপদ মুক্ত। তারপর কি বৃক্ষ পতিত অর্থাৎ কি বিখ্যাত পতিত, এই যে শব্দগুলোর প্রয়োগ আছে এই শব্দগুলোর প্রয়োগ দেখে বোঝা যাবে যে এখানে পঞ্চমী বিভক্তির প্রয়োগ হয়েছে। তাহলে এইদিকে যদি লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে যে এটা পঞ্চমী তৎপুরুষ কীভাবে তৈরি করতে হবে। তাহলে ঠিক আছে এবার দেখো ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষের ক্ষেত্রে কী বলা হয়েছে যে ষষ্ঠান্ত শব্দ থাকবে, ষষ্ঠান্ত শব্দের সঙ্গে কী কী থাকবে পূজক পরিচারক অধ্যাপক স্নাতক হন্তি এইসব শব্দ যদি থাকে তাহলে ষষ্ঠান্ত তৎপুরুষ সহজ হবে। যেমন এখানে দেখো রাজপুরুষ অর্থাৎ কি রাজার পুরুষ, তাহলে কি রাজ্ঞ পুরুষ অর্থাৎ কি সম্বন্ধ রয়েছে এখানে, তাই রাজার সঙ্গে পুরুষের যে সম্বন্ধ সেটাই হলো ষষ্ঠী তৎপুরুষ। তাহলে বিদ্যালয়ে, বিদ্যায় আলয় অর্থাৎ কি বিদ্যার সঙ্গে ঘরে মানে গৃহ বা আলয়ের সম্পর্ক রয়েছে, তো এই ক্ষেত্রে ষষ্ঠান্ত পদের যে সম্পর্ক রয়েছে সেই পদের যেহেতু সম্বন্ধ রয়েছে তাতেই এখানে ষষ্ঠী তৎপুরুষ রয়েছে। জলপ্রবাহ, জলস্য প্রবাহ, এখানে প্রবাহটা কি জলের, তার জন্য এখানে এইখানেও ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়েছে। আবার দেখো এখানে দেব পূজক অর্থাৎ কি দেবস্ব পূজক, এই যে শব্দটা আছে দেখো এখানে দুটো, একটা হলো দেব একটা হলো পূজক, কার পুজো দেব, দেবার দেবতার সঙ্গে সম্বন্ধিত যেহেতু পূজা তার জন্য এখানে দেব পূজক এই পদেও ষষ্ঠান্ত হয়েছে এবং এটা ষষ্ঠান্ত তৎপুরুষ। তারপর কি নরহন্তা, নরস্য হন্তা কি এখানে দেখো এই যে নরল যে আছে নরকে হত্যা করা হয়েছে তার জন্য এটা নরস্য হন্তা এই শব্দটা হয়েছে। তারপর গেলে বিদ্যা স্নাতক অর্থাৎ বিদ্যায়া স্নাতক অর্থাৎ কি বিদ্যার দ্বারা বিদ্যাতে তিনি স্নাতক হয়েছেন। তারপর এখানে কী হলো সংস্কৃতা অধ্যাপক, সংস্কৃতাধ্যাপক সংস্কৃতই অধ্যাপক অর্থাৎ কি সংস্কৃতে তিনি অধ্যাপক, এই সংস্কৃত বিষয়ে যেহেতু অধ্যাপক হয়েছেন তার জন্য এখানে সংস্কৃত অধ্যাপক শব্দ হয়েছে। সপ্তান্ত মানে বলো সপ্তমী তৎপুরুষ, এই সপ্তমী তৎপুরুষের মধ্যে কী কী শব্দ থাকবে, নিপুণ নিপুণ অর্থে প্রয়োগ হবে, প্রবীণ কুশল বীর ধূর্ত পণ্ডিত নিপুণ পটু এবং সৌন্দ এবং সিদ্ধ, এছাড়া দেখো সিদ্ধ শুষ্ক পক্ক বন্ধ শব্দের প্রয়োগের দ্বারা কী হবে সপ্তমী তৎপুরুষ হয়। যেমন এখানে দেখো যে শাস্ত্র প্রবীণ অর্থাৎ শাস্ত্রে প্রবীণ, এই যে শব্দটা আছে যে তিনি কোন বিষয়ে শাস্ত্রে প্রবীণ অর্থাৎ সিদ্ধ, তা সেরকম কর্মকুশল তিনি কি কর্মণি কুশল অর্থাৎ কর্মে তিনি সিদ্ধ অর্থাৎ সেগুলো সবগুলো কিন্তু সপ্তমান্ত পদের প্রয়োগ আছে, প্রথমে এই যেগুলো আছে এগুলোই কিন্তু সপ্তমান্ত পদের প্রয়োগ আছে। তো এইরকম সপ্তমান্ত পদের প্রয়োগ থাকার জন্য এখানে সপ্তমী বিভক্তি, যেমন আছে দেখো তারপরে গেছে এখানে সিদ্ধ শুষ্ক পক্ক বন্ধ, তাহলে কি আতপ শুষ্ক অর্থাৎ কি আতপে অর্থাৎ রৌদ্রে শুকনো, এই যে রৌদ্রে শুকনো এই পদটা যে আছে দেখো এই আতপে অর্থাৎ রৌদ্রে এখানেই কিন্তু সপ্তমান্তি প্রয়োগ হয়েছে। তারপর বলা হয়েছে কটাহ সিদ্ধ অর্থাৎ কটহে সিদ্ধ, তাই এরকম যে ঘৃত পক্ক অর্থাৎ কি ঘৃতে পক্ক অর্থাৎ কি ঘৃতে একে পাকানো হয়েছে। তারপর কি চক্র বন্ধ অর্থাৎ কি চাক মানে চাকাতে তাকে বাঁধা হয়েছে, এইরকম সবগুলো যে আছে
এই সব সবগুলোতেই সপ্তমীর প্রয়োগ আছে প্রথমগুলোতে। তো এই এইগুলো দেখে বুঝতে পারবে এটা সপ্তমী তৎপুরুষ হয়েছে। ঠিক আছে, আজ এই পর্যন্তই, পরের ক্লাসে আর বাকি যেগুলো আছে সেই টপিকগুলো আলোচনা করা হবে। সবাই ভালো থাকো।